সপ্তাহে দুই দিন সকাল থেকে সাইকেল ভ্যান অটো আর পিকআপে কলা নিয়ে এই হাটে আসেন চাষিরা এরপর থরে থরে সাজানো হয় নানা জাতের কাঁচা পাকা কলা চলে ক্রেতা বিক্রেতার হাঁকডাক প্রসিদ্ধ কলা বিক্রয় কেন্দ্র সখীপুরের এই হাটে সপ্তাহে দুই দিন দেখা মেলে এমন চিত্রে রোববার ও বুধবার এই হাটে সখীপুরের পার্শ্ববর্তী এলাকা ঘাটাইল ও ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকার চাষিরা আসেন তাদের বাগানের কলা নিয়ে বছর জুড়ে চলে জমজমাট বেচাকেনা এবছর কলার দাম কিছুটা বেশি প্রতি ছড়ি কলা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকায় যদিও মানভেদে উঠানামা করে এসব কলার দাম চাম্পা রঙ্গিল অমৃতসাগর হরবি এই লাল হরবি আনাইজা এই বিভিন্ন জাত আছে কলা হাজার হাজার লোক আইয়া নমর কলা নিয়ে আসে বিভিন্ন জায়গায় তিনে ব্যাপারীও শত শত ব্যাপারী আহে কলা নিয়ে যায় কুতুবপুর বাজারে এখানে আট দশটা উপজেলার মানুষ এখানে আসে তারা অনেক কলা নিয়ে আসে এখানে প্রচুর কলা উঠে যতই দিন যাচ্ছে ততই হাটের সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ছে সারা দেশে পরিচিতি পেয়েছে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কলার হাট হিসেবে দূর দূরান্ত থেকে আসেন ব্যাপারীরাও তাদের হাত ধরেই এসব কলা চলে যায় ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় বাজার কিনি বাগান থেকে নাই না বাজার বেশি আবার বাজারে কিনি বাজার থেকে বিনা নোয়াখালী পাঠাই আমরা ওই গ্রামে হাটে হাটে বাজারে রুটের পারে ফুটপাতে আমরা ওই ভ্যানে করে নিয়ে বিক্রি করি আবার চায়ের দোকানে আপনার বিভিন্ন হোস্টেলে পাইকারি দিই বীর বাহাদুরে কলা ব্যবসা করতেছি আজকে মনে করেন যে বাজারটা সীমিত আছে আর কি কমনা বেশি না এখানে ব্যাংকে যে টাকা আনবো তার কোনো সুখ সুবিধা নাই এই হাটে পাওয়া যায় সাগর সরবি হিমসাগর অমৃত সহ বিভিন্ন জাতের কলা যেখান থেকে প্রতি মাসে স্থানীয় অর্থনীতিতে যোগ হয় ১০ কোটি টাকা ১ কোটি ১০ লাখ ২০ লাখ এরকম বিক্রি হয় সব কলা এই বাজার উঠে চিটাগাং নোয়াখালী চাঁদপুর এদিকের ব্যাপারে একটু বেশি দাম ভালো পায় এই কারণে সর্বোচ্চ কলার চাষিরা এখানে আসে এই মৌসুমে জেলায় ৪৮৮০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে যেখান থেকে উৎপাদন হয় ১৩০৭১৫ টন সব থেকে বেশি উৎপাদন হয়েছে মধুপুর ঘাটাইল সখীপুর কালিহাতি সহ পাহাড়ি এলাকায় এখন টাঙ্গাইল